প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এসেছি পাম বাগানে। এখানে বেশ কিছু পাম গাছ রয়েছে। জায়গাটা হলো পতেঙ্গা সিবিচ এলাকায়। আমরা আপনাকে নিয়ে আসছি পাম বাগানের মধ্যে দেখাতে। সবাই দেখেন অত্যন্ত সুন্দর এই পাম বাগান। এখানে দেখতে পাচ্ছেন কিছু পাম ফল, কিছু পাম ফল দেখা যাচ্ছে। এই গাছে বেশ কিছু পাম ধরেছে। এরপরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই পাম বাগানের আমরা এই পাম থেকে, এখানে এই পামগুলা অত্যন্ত শক্ত, হাতে নেওয়া যায় না। এই পামগুলা আমরা এখান থেকে দেখালাম আপনাদেরকে। এখান থেকে পাম অয়েল প্রস্তুত করা হয়। এরপরে আমরা অগ্রসর হইতেছি পাম বাগানের ভিতর দিয়ে। আর একটু সুন্দর একটা পামের ছড়া দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর। যা আপনাকে বিমোহিত করবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই পাম বাগান অনেক বড়, অনেক বিশাল। আমরা এবার উপরের দিকে যাচ্ছি। এবার আমরা এখানে একটা সুন্দর পুকুর দেখতে পাচ্ছি, চারপাশে ঝাউ গাছ দিয়ে আবৃত। এই পুকুরটা এখানে সুন্দর একটা রাস্তা দেওয়া আছে ব্লক দিয়ে তৈরি। এবার আমরা রাস্তা দিয়ে এক পাশে নারকেল গাছ, তারপর পাম গাছ আছে, আম গাছের সারি, কাঁঠাল গাছের সারি। বিভিন্ন পর্যটকেরা এখানে আসতেছে। এখানে একটা পর্যটন স্পট দেখা যাচ্ছে। আমরা একটু যাচ্ছি সামনে গিয়ে, দেখি কি অবস্থা। সুন্দর বাদাম গাছ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এদিকে আম গাছ, এদিকে বাদাম গাছ, সুন্দরভাবে। এদিকে বাদাম গাছ, ফুলগুলো মাথা মুড়ি। এটার নাম হলো আপনারা কোন জায়গা থেকে আসছেন? রসুলগঞ্জ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সুন্দর গাছগুলো, তোমরা কোন জায়গা থেকে আসছো? সাইল হেভেন থেকে। হুম, সাইল হেভেন। এটা কোন জায়গায়? সেন্টারে। সেন্টারে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা হলো হলদা ব্লক জায়গার নাম। সুন্দর। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি কর্ণফুলি ব্লক। কর্ণবুলি ব্লকে নিয়ে যাচ্ছি। এই হলো সেই কর্ণবুলি ব্লক। গাছগুলা খুব সুন্দর ভাবে সাজানো। এই কর্ণবুলি ব্লক। কর্ণবুলি ব্লকের পরে আমরা যাব আপনাদেরকে সাঙ্গু ব্লক নিয়ে যাচ্ছি। সাঙ্গু ব্লকে এই সেই সাঙ্গু ব্লক,
এখানের গাছগুলো এমনভাবে সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে। আমি তো প্রথমে দেখা আমার খুব অবাক, খুব সুন্দরভাবে এই সাংমু ব্লক, এরপরে এখানে সুন্দর ফুলের বাগান। দাদা আপনারা কোন জায়গা থেকে আসছেন? বোয়ালখালী। ধন্যবাদ। এই গাছে ফুল নেই, বাট লেখা আছে ফুল ছিঁড়া নিষেধ। ঠিক আছে, এবার আমরা যাইতেছি একটা ছোট ফুলের বাগানে। খুব সুন্দর, এবার আর একটা ফুল গাছ আছে আমরা দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর অনেকগুলো ফুল ধরেছে, গাছের নাম অজানা। তারপরে আমি সুবিধার্থে একবারে ফুলের কাছাকাছি চলে গেলাম ফুল দেখানোর জন্য। এই গাছগুলো এই পার্কে খুব সুন্দর, এই একটা গাছের ফুল ধরেছে, গাছটার নাম লেখা নাই অবশ্য, আমারও জানা নাই। যাক ধন্যবাদ। এবার আমরা সামনের দিকে আগাইতেছি। কোন স্কুল থেকে আসছো তোমরা? মহসিন স্কুল। আচ্ছা ধন্যবাদ। এখানে লেখা আছে পাইপের উপর বসা নিষেধ, বাট এখানে কোনো পাইপ দেখতে পাচ্ছি না। দেখ তারপরে লেখা আছে মনে হয় পূর্বে কোথাও পাইপ ছিল। দেখি এবার সামনে কি আছে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এবার পার্ক ঘিরে একটু দক্ষিণ দিকে আগাইতেছি, দেখি কি অপেক্ষা করতেছে আমাদের ভাগ্যে, আমাদের দেখার মতো কি আছে দেখি। এবার এখানে দেখা যায় আমাদের চিরচরিচিত চিরপরিচিত একটা বড়ই গাছ দেখতে পেলাম। হ্যাঁ, এই পাশে দেখলাম অর্জুন গাছ, অর্জুন গাছের ফল, ঝাউ গাছ, শিশু গাছ, ঝাউ গাছ। এবার আমরা এখান দিয়ে উঠি, একটা তো বাবা বহু কষ্ট হইতেছে, পিছলে হওয়ার সম্ভাবনা আছে, তারপরে যাক ঝুঁকি নিয়ে উঠলাম। খুব সুন্দরভাবে দেবদারু গাছের ধার দেখতে পেলাম। এখানে একটা বিল্ডিং দেখা আছে, সম্ভবত একটা রিসোর্স, খুব সুন্দর একটা রিসোর্স দেখলাম, খুব সুন্দর লাগলো। এবার আমরা এখান থেকে সামনের দিকে অগ্রসর হই, দেখি স্যাররা কি কোনো স্কুল থেকে আসছেন? এখানে এখানে আচ্ছা 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 ঠিক আছে। প্রিয় দর্শক মণ্ডলী, পতেঙ্গা অনেকে আসে, কিন্তু এই স্থানগুলো অনেকে, আমরা একটা কোকিল পাখির দেখতে পেলাম, কোকিল খুব সুন্দর, কোকিল পাখিটা আমরা দেখলাম, সচরাচর দেখা যায় না কোকিল পাখির, দেখে আমাদের মনে পড়েছে যে বসন্ত এসে গেছে। এই বসন্ত কোকিল ডাকে, খুব সুন্দরভাবে সে এখানে বসে গেছে, আমরা একটু তার সাথে আলাপ তো আর করা গেল না, সে চলে যাইতেছে, সে আসলে আমাদের সাথে কথা বলতে রাজি হয় নাই, এই কারণে সে চলে গেছে। আমি আবার ওইদিকে আবার কে ডাকে, এবার আমরা আস্তে আস্তে এখান দিয়ে সিবিসের পাশাপাশি চলে এলাম। মুরব্বি কি এই এলাকার? জি। এখানে কি চাকরি করেন? না, আমাদের ব্যবসা আছে না। ও, ব্যবসা করেন? ফুচকার দোকান আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখেন আপনাকে আমার দোকানে আসেন। হ্যাঁ হ্যাঁ আসবো, আমি আসতেছি। চা পানি খাবেন এখানে? হ্যাঁ অবশ্যই অবশ্যই খাবো, আসতেছি। ওই দোকানটা না? ওই দোকানটা। আচ্ছা আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি।
একজন মুরব্বীর সাথে দেখা হলো, উনি চা খাওয়ার জন্য দাওয়াত দিল, আমি কিছুক্ষণের মধ্যে যাব। প্রিয় দর্শক, এবার আমি দেখাইতেছি এখানে, এটা হলো একটা খেজুর গাছ, এখান থেকে রস সংগ্রহ করে। হুম।